যারা ঘুরে বেড়াতে ভালোবাসেন তাদের কারো সমুদ্র আবার কারো পাহাড় পছন্দ। আর যারা পাহাড় ও সমুদ্রের সৌন্দর্যের মিশেল একসাথে উপভোগ করতে চান তারা যেতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে। বৈচিত্র্যময় সৌন্দর্যে ঢাসা বালি ঘুরে আসলে আপনি মনকে আন্দোলিত করতে পারবেন নান্দনিক এক দ্বীপ ভ্রমণের আমেজে। বিস্তারিত আসমাতুলের প্রতিবেদনে। অপরূপ সৌন্দর্যে ঠাসা ইন্দোনেশিয়ার বালি শহরটি, সমুদ্র, পাহাড়, মন্দির ও স্থাপত্যে বালি যেন আপাদমস্তক একটি ভ্রমণ রাজ্য। ইন্দোনেশিয়া ভ্রমণ করেছেন কিন্তু বালি ঘুরে আসেননি এমন মানুষ পাওয়া কঠিন। এই শহরটির সবচেয়ে ভালো লাগার জায়গা সমুদ্র সৈকত। এখানে উপভোগ করতে পারবেন একান্তে নিভৃতে আপনার অবসর। এখানকার বিলাসী প্রাণ জুড়ানো সবুজের হাতছানি আপনাকে মুগ্ধ করবে, হৃৎকম্পন সৃষ্টি করবে জলপ্রপাতের কলকল ধ্বনি। আর এখানে বিশাল সমুদ্রের উপর টানালত মন্দিরটির সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বালির এককালের শান্ত নিবিড় গ্রাম কোটা এখন চমৎকার পর্যটন কেন্দ্র। সূর্যাস্ত দেখার জন্য টুরিস্টদের কাছে কোটাই হলো দুর্দান্ত ভালো লাগার জায়গা। এক কথায় বালি সার্বিকভাবে একটি পর্যটন শহর। দ্বীপটির সব কিছুতেই রয়েছে মুগ্ধতা। আসমাতুলি, নিউজ 24।